প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইমান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ কত শোনা যায় অসংখ্য ভাই ও বোন মুসলমান হওয়ার পরেও এক সময় মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় কেউ বুঝতে পেরে আবার ইসলামের সায়াতলে আসে আর কেউ মোর্তাদ নাস্তিক জাহান নামি হয়ে মারা যায় বর্তমানে এই ফেতনার যুগে চতুর্দিক থেকে ইমানের উপর হামলা আসছে তাই প্রতিনিয়ত ইমান ঠিক রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে ইমান ঠিক রাখার দোয়া আমাদের সবার মুখস্থ রাখা আবশ্যক আমরা মুসলমান জাতি বর্তমান যুগে আমাদের ইমান ঠিক রাখা খুবই কঠিন আল্লাহর সাহায্য ছাড়া কেউ ইমান ঠিক রাখা সম্ভব না আর তাই আমাদের প্রত্যেক দিন আল্লাহর কাছে ইমান ঠিক রাখার দোয়া করতে হবে তাহলে আল্লাহ আমাদের ইমান ঠিক রাখতে সাহায্য করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে ইমান ঠিক রাখার দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি নিয়মিত যে কোনো সময় পাঠ করলে ইনশাল্লাহ ইমান মজবুত থাকবে এবং ইমানই অবস্থায় মৃত্যু হবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইমান সঠিক রাখার দোয়া হলো আমি আবারো বলছি ইয়া মুকাল্লিবাল অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থিত কর আমি আবারও বলছি হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থিত কর আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Thanks for watching.